বালুরঘাটের জনসভা থেকে অমিত শাহ তৃণমূল কংগ্রেস সরকারকে কটাক্ষ করেন। তিনি বলেন, রাজ্যে তৃণমূল সরকার দুর্নীতি ও আইন শৃঙ্খলার অবনতির জন্য দায়ী। ভাই ওর বেনো, হামারে সোনার বাংলা কো মমতা দিদি নে বম ধমাকো সে গুঞ্জতা কর দিয়া হ্যায়। সোনার বাংলা কো কট মনি সে পরেশান কিয়া হ্যায়, ভ্রষ্টাচার সে পরেশান কিয়া হ্যায়। অর সশক্ত ভারত অগর বনানা হ্যায় তো সশক্ত বাংলা বনানা পড়েগা, সশক্ত বঙ্গাল বনানা পড়েগা। ভাই ওর বেনো, বেলুর ঘাট কে ভাই বতায়ে মুঝে, যহাঁ তক ঘুসপেট চালু হ্যায় বঙ্গাল সশক্ত হো সকতা হ্যায় ক্যা? জোর সে বোলো, হো সকতা হ্যায় ক্যা? ঘুসপেট বন্ধ করনি চাহিয়ে ইয়া নহীঁ করনি চাহিয়ে? জোর সে বোলো, করনি চাহিয়ে ইয়া নহীঁ করনি চাহিয়ে? ক্যা মমতা দিদি ঘুসপেট বন্ধ করেগি ক্যা? করেগি ক্যা? ও ঘুসপেট বন্ধ নহীঁ করেগি, ক্যোঁকি ও ঘুসপেটিয়ে হি তো উনকি ভোট ব্যাঙ্ক হ্যায়।